হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন তোমাদের ইতিহাসের এমডিসি এবং মাইনট টু সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের পাঁচ নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে আলোচনা করো কিভাবে প্রশ্নের উত্তরটা তোমরা গুছিয়ে লিখবে সেটা তোমরা বুঝে নাও কী বলা হচ্ছে দেখো অধিকাংশ সমাজ সে আধুনিক হোক আর প্রাচীন হোক তারা ধর্মের ওপর নির্ভর করে অনেক ক্ষেত্রে রোমান সাম্রাজ্য এর ব্যতিক্রম নয় একদম শুরু থেকে এই রোমান সমাজটি ছিল বহু ঈশ্বরবাদী শুরুতে তাদের দেবদেবীরা ছিল প্রধানত আদর্শ বা ধারণা ভিত্তিক রোমের দেবদেবীদের মধ্যে গ্রিক দেবদেবীর প্রভাব লক্ষ্য করা যায় রোমানরা বিশ্বাস করত নানা কাজের দায়িত্বে রয়েছেন নানা দেবদেবীর ওপর নানা কাজের দায়িত্ব নানা দেবদেবীর ওপর রয়েছে রোমের দেবদেবীরা হল এক নম্বর বলা হচ্ছে জুপিটার প্রাচীন রোমান রোমান পুরাণে জুপিটার ছিলেন সূর্য তারা ঝড় আর বৃষ্টির দেবতা তারপরে হচ্ছে দেখো জুনা জুনা ছিলেন জুপিটারের স্ত্রী এবং রোমান চন্দ্রের দেবী তিন নম্বর হচ্ছে মিনারভা মিনারভা ছিলেন রোমান পুরাণ অনুসারে জ্ঞান ও কারুশিল্পের দেবী চার নম্বর হচ্ছে স্যাটান স্যাটান ছিলেন প্রাচীন রোমে কিসির দেবতা সম্ভবত তিনি জুপিটার নেপচুন এবং প্লুটো এটা হবে প্লুটো প্লুটোর পিতা ছিলেন পরের পয়েন্ট আলোচনা করব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে আমাদের তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হয় এবং পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল সাজেশান সহ করতে পারো আমাদের স্টাডি মেটেরিয়ালের দাম রাখা হয়েছে চারশো টাকা তার পরের পয়েন্টে কি বলা হচ্ছে দেখো পরের পয়েন্টে বলা হচ্ছে দেখো প্লোটো প্লোটো ছিলেন প্লোটো ছিলেন পাতালের দেবতা তারপরে নেপচুন নেপচুন ছিলেন রোমানদের মহাসাগরের দেবতা প্রাচীন রোমে সাধারণত প্রতি বছর জুলাই মাসে নেপচুনের সমর্থনে একটি ক্রীড়া উৎসব অনুষ্ঠান হতো এর পরে আছে দেখো ভেনাস ভেনাস ছিলেন রোমের প্রেম ও সৌন্দর্যের দেবী তাকে বসন্ত ঋতু হিসাবে চিহ্নিত করা হতো তারপরে বলা হচ্ছে দেখো ভলকান ভলকান ছিলেন রোমানদের অগ্নি দেবতা পরবর্তীকালে ভলকান ধাতু গলানোর গলানোর চুল্লির দেবতা হিসাবে গণ্য করা হতো তারপরে শেষে তোমাদের কি লিখতে হবে দেখো এছাড়াও প্রাচীন রোমে লুনা লুনা সিভিল তারপরে দেখো পিনা পচারপিনা পিনা ডায়ানা তারপরে জুভেন্টাস প্রমুখ দেবদেবীর অস্তিত্ব ছিল রোমানরা বিশ্বাস করতেন দেবতারা বাস করতেন তাদেরই চারপাশের দুনিয়াতে এমন কি মানুষের মাঝেও রোমে ধর্ম মানুষ ধর্ম মানুষ ও ঈশ্বরের মধ্যে ও মানুষের মানুষে সংযোগ সাধন করেছিল মানে রোমে যে ধর্ম সেটা মানুষ আর ঈশ্বরের মধ্যে এবং মানুষে মানুষে সংযোগ সাধন করেছিল রোমান সাম্রাজ্যে তার রোমান সাম্রাজ্য তাদের ধর্মভাবনা নিয়ে এক উন্নত ঐক্যবদ্ধ রোমান সভ্যতা গড়ে তুলেছিল এই ছিল তোমাদের আজকের ক্লাস